আসসালামু আলাইকুম, মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে শীতের সবজি দিয়ে রুই মাছ। খেতে ভীষণ মজা এবং তৈরি করতেও খুবই সহজ। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 8 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছটাকে আমি খুব ভালো করে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যায়। এখন এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আর এরপরে দিয়েছি স্বাদমতো লবণ। এখন আমি খুব ভালো করে এই মাছটাকে মশলার সাথে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি এখানে ননস্টিকের একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভাজার জন্য যতটুকু লাগে অতটুকুই দিয়েছি, আর এই তেলেই আমি হচ্ছে রান্না প্লাস হচ্ছে ভাজা দুইটাই করেছি। আর ননস্টিকের কড়াই এই জন্য বললাম, ননস্টিকের কড়াইতে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে, আর মাছটা কিন্তু সেইখানে উল্টানো যায়, ভেঙে যায় না ননস্টিকের প্যানে। তো যাই হোক, আমি এখানে তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছি, আর একটু অপেক্ষা করব। যখন হচ্ছে গিয়ে একটু হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ভাজতে পারেন, আবার চাইলে অনেক বেশি ভাজা ভাজা করতে পারেন। আমি হালকা আর ভাজা ভাজার মাঝখানে যেটা সেটা করেছি, একেবারে হালকাও করিনি আবার একেবারে ভাজা ভাজাও করিনি। তো এই তো দেখতেই পাচ্ছেন, তো যখন এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে গিয়ে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে অল্প পরিমাণেই দিয়েছি, পেঁয়াজের যেই পরিমাণ দাম, তবে চাইলে আপনারা বেশি করে দিতে পারেন। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর পানি আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটু 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো, মানে আপনি যদি 4 চামচে ধরেন সেক্ষেত্রে 1 চা চামচ থেকে একটু বেশি, আর 1 টেবিল চামচে ধরলে এই তার থেকে একটু কম, মানে 1 টেবিলের চেয়ে একটু কম। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো কিচ্ছুই দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় তরকারি এইভাবে হলুদ আর মরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, অনেক বেশি মশলা দিলে কেমন যেন ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যায় সবজির মধ্যে আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে গিয়ে শিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি। তো শিম আর আলুটাকে দিয়ে আমি কিন্তু পানি দিব না, আমি এই অবস্থায় ঢাকা দিয়ে দিব। শিম আলু থেকে কিন্তু একটু পানি বের হবে, মানে যে কোনো সবজি রান্না করতে গেলে যখন কষানোটা চলে তখন কিন্তু সেখান থেকে কিছুটা পানি বের হয়। তো এই তো ঢাকনাটা উঠানোর পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণে বের হয়েছে। তো আমি ঢাকা দিয়ে রান্না করছি, এতে করে ভালো সেদ্ধ হয়। তো যখন পানিটা একদম কমে এসেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, মানে কষানোটা যখন হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি। তো যখন বলক চলে এসেছে সবজির মধ্যে, এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে 3 টুকরো কাঁচামরিচকে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। আপনারা যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটাকে আস্তও দিতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব মাছগুলো, যেহেতু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি একে একে করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু ঢেকে রাখবো মাছগুলোকে দেওয়ার পরে, এতে করে সবজিটা হচ্ছে গিয়ে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সবজিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর মাছটাও একটু সফট হয়ে আসবে। তো এই তো, যখন আপনার পরিমাণ মতো ঝোল, যেই পরিমাণে আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণে চলে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি, এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। তো দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে মজাদার রুই মাছ, অর্থাৎ শিম আলু দিয়ে মজাদার রুই মাছ। এটা খেতে ভীষণ ভালো লাগে, বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সাথে যদি টমেটো দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগবে। তো আজ আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।